আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। জানেন অঙ্কুশের ব্যাংক অ্যাকাউন্টে কি রয়েছে? অভিনেতা অঙ্কুশ হাজরার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে হাজির আমরা। বন্ধুরা, আমরা কথা বলছি অঙ্কুশের আগামী ছবির। হ্যাঁ, রাজা চান্দার পরিচালনায় ম্যাজিকের পর আবার দেখা যাবে অঙ্কুশকে কাজ করতে। এই ছবিতে মুখ্য চরিত্রে অঙ্কুশ ছাড়াও রয়েছেন সায়ন্তিকা, পিয়ান প্রমুখ। ম্যাজিকের পর আবার কাজ করছেন রাজা চান্দার সঙ্গে অভিনেতা অঙ্কুশ হাজরা। এই ছবি সংক্রান্ত বিষয়ে পরিচালক রাজা চান্দার জানিয়েছেন, একটি ব্যাংকের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট ছবিটি। প্রতিদিনের মতো ব্যাংকে কাজকর্ম শুরু হয়, সেভিংস অ্যাকাউন্ট খুলতে আসেন অঙ্কুশ হাজরা, ব্যাংকের কর্মচারীর ভূমিকায় পিয়ান। এমন সময় জনৈক ব্যক্তি রিভলভার নিয়ে ব্যাংকটিকে কব্জা করে, তারপর পুলিশ আসে। গল্পটি এতটাই সহজ, তবে বন্ধুরা কতটা টুইস্ট টার্ন আর উত্তেজনা রয়েছে তা তো বোঝা যাবে ছবির রিলিজে। পরিচালকের কথায়, এত উত্তেজনা ভরা ছবি এর আগে কোনোদিনও তিনি পরিচালনা করেননি। ছবিটি নিয়ে উৎসাহিত অঙ্কুশ, সায়ন্তিকা, পিয়ান সকলে। ছবিটির জন্য অভিনেতা অঙ্কুশ হাজরা নিজের শরীরকে একেবারে ভাঙছেন। এই ছবিতে তাকে বিধ্বস্ত দেখাতে হবে, আর ঠিক সেই কারণেই অঙ্কুশ হাজরা আরো বেশি করে জিম করছেন। কিছুদিন আগেই জ্বর থেকে উঠেছেন নায়ক, শুরু করেছেন আবারও শুটিং এর কাজ। এই ছবিতে আমরা অনেকদিন পর আবার দেখতে পারবো সায়ন্তিকা মুখার্জিকে অভিনয় করতে। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সায়ন্তিকাকে অভিনয় করতে। এই ছবিতে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ম্যানারিজম আর তার কথা বলার ধরন হবে একটু গুরুত্বপূর্ণ, আর ঠিক সেই কারণেই অভিনেত্রী এসব বিষয়ে খুব ভালো করে নজর দিচ্ছেন। পিয়ানের চরিত্রটি কিন্তু ছবিতে বেশ গুরুত্বপূর্ণ। স্বামীর পরিচালনায় ম্যাজিক ছবিতে কাজ করলেও এই ছবিতে অভিনয় করার পুরো সুযোগ পেয়েছেন পিয়ান। তিনি সেটাই মনে করেন। তিনি বলেছেন, রাজা আমাকে কোনো ছবিতেই কাজ করে না, এখানেও প্রযোজক আমাকে বেছেছেন। 23 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে ছবিটির শুটিং এর কাজ। বারাসাতের পুরনো একটি ব্যাংকে সেট বানানো হয়েছে ছবিটির, পুরো ছবিটির শুটিং সেখানেই হবে। তো বন্ধুরা, অঙ্কুশ হাজরার সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে খুব শীঘ্রই আমরা আরো তথ্য নিয়ে হাজির হব। এই ছবি সংক্রান্ত বিভিন্ন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।